সারা বছর ধরে পবিত্র রমজান মাসের জন্য অপেক্ষা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে কেবল ধর্মীয় দিক বিবেচনাই নয়, এ সময় ঢাকার বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী খাবারের লোভনীয় স্বাদে উদরপূর্তি ও মন ভরার সুযোগটি হাতছাড়া করতে চান না অনেকে। এই মাসে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসে শত বছরের ঐতিহ্যবাহী নানান পদের বাহারি খাবার নিয়ে ইফতার বাজার। মনোলোভা ইফতার সংগ্রহে অনেকেই ছুটে আসেন দূর দূরান্ত থেকে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে ইফতারের টেবিলের সুন্দর মুহূর্তের পাশাপাশি আনন্দ দ্বিগুণ বাড়িয়ে তুলতে এসব খাবার তুলনাহীন। ঢাকায় 450 বছরের ঐতিহ্যবাহী ইফতার বাজারের কথা আসলে চলে আসে চকবাজারের নাম। জোহরের নামাজের পর থেকেই জমে উঠতে শুরু করে এ বাজার। করোনার পরে 4 বছরের মধ্যে এ বছরই সবচেয়ে বেশি ভিড় চকবাজারে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য হয়ে যায় এলাকাটি। হাজার রকমের বাহারি রঙের ইফতার, কি নেই আসলে চকবাজারের ইফতার বাজারে? ভিড় ঠেলে ধীরে ধীরে সামনে এগোতেই চোখে পড়বে বড় বাপের পোলায় খায় ঠোঙা ভরে নিয়ে যায়। ফুটপাতের উপর গড়ে ওঠা ভ্রাম্যমান দোকানেই মিলবে বাহারি পদের খাবার। খাসির রান থেকে শুরু করে আস্ত পায়েল ও মুরগির রোস্ট, কাবাব, সুতি কাবাব, দইবড়া, শরবত, লাচ্ছি, সমুচা, নানা রকমের চপ, পাকোড়া, শাহি জিলাপি থেকে শুরু করে রকমারি ইফতারের পসরা দেখে আপনি কিছুটা হলেও ধারণা পাবেন মুঘল আমলের খাবার টেবিল কেমন ছিল। চকবাজারে শাহি জিলাপি পাওয়া যাবে 350 টাকা কেজি দরে, আস্ত পায়েলের রোস্ট 120 টাকা, দেশি মুরগির রোস্ট 300, কাবাব 120 থেকে 150 টাকা, খাসির লেগ রোস্ট প্রতিটি 800 টাকা করে বিক্রি করা হচ্ছে। সাধারণ জিলাপি 200 থেকে 250 টাকা প্রতি কেজি, দইবড়া 120 থেকে 200 টাকা বক্স বিক্রি করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী এই ইফতার বাজারেও। প্রায় সব ধরনের জিনিসের দাম বেড়েছে 30 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। ঢাকার অন্যান্য এলাকার মতো অসংখ্য ফুড কোর্ট গড়ে ওঠায় ধানমন্ডিও এখন ভোজন রসিকদের কাছে ভীষণ প্রিয় জায়গা। রমজান শুরু হতেই এখানকার প্রায় সব রেস্তোরাঁতে মানুষের উপচে পড়া ভিড় এখন সাধারণ বিষয়। এখানকার ফুটপাতেও ইফতারের দোকানের কমতি নেই। ফুটপাত ধরে রেস্টুরেন্ট খুঁজতে গিয়ে এই দোকানগুলোতে সাজিয়ে রাখা বাহারি পদের খাবারের ঘ্রাণ অভিজাত কোনো রেস্টুরেন্টে বসে ইফতার করার কথা আপনাকে ভুলিয়ে দেবে। আটাবন, হাতিরপুল, মাল্টিপ্ল্যান কিংবা মোতালিব প্লাজার আশপাশের ব্যস্ততম সড়কে হাঁটতে হাঁটতে ফুটপাত জুড়েই পেয়ে যাবেন নানা রকম খাবার। গরমে তেষ্টা মেটাতে মিলবে শরবত, লাচ্ছি, মাঠা ও নানান পদের ফল। মান নিয়ে খানিকটা কিন্তু থাকলেও দাম ও সহজলভ্যতার বিচারে অনেকেই কিনে নেন এসব ইফতার। আমরা হাঁটা চলার মাঝে যে আমাদের কাছে খাবারগুলো পাইতেছে, মূলত খাবারের মানগুলো খুবই ভালো, হয়তো রাস্তায় বসে আর আমরাও কিনেও শান্তি যে আমাদের বাসার কাছে। কিনাকাটার সমস্যা আছে বলে কোনো ফায়দা নেই। খাবারের মান আমাদের ভালো, এখন আমরা 5 টাকা করে পিস দিই বেগুনি, আর আলু চপ 5 টাকা, আর ডিম চপ 10 টাকা, বেচা কিনে মোটামুটি আগের থেকে ভালো। মালের দাম বাড়ছে হলে কিন্তু আমরা আগের মতো বেশি কিছু করতেছি, রেট আগের রেটে আছে। আলু চপ বেগুনি 5 টাকা আমরা কিন্তু দাম বাড়াই না, আগের সেমেই রাখছি। সোলামুট বুরিন্দা দেখা গেছে আগের রেটে রাখছি 200 টাকা, সোলামুট 140 থেকে 150 টাকা বিক্রি করছি, বুরিন্দা 180 থেকে 120 টাকা বিক্রি করতেছি। বিকেল গড়াতেই চারপাশের বাতাস যখন ইফতারের গন্ধে ম ম করে ওঠে, দোকানে দোকানে কেনাকাটার ধুম পড়ে যায়, তখনও ভাগ্য বিলম্বিত কিছু মানুষ অপেক্ষায় থাকে সামর্থ্যবানদের একটুখানি দয়া কিংবা করুণার আশায়। বড় লোকদের প্রতি আমার অনুরোধ, আমার একটু হেল্প করেন, আমার কিছু সাহায্য করেন। সব কিছুর দাম বাড়ছে, আমার কাছে তো কেনা খাওয়ার মতন সামর্থ্য নাই, সবাই দান করে যায় তাকে আমরা খাই। মাহে রমজান মানুষকে দুঃখী জনের পাশে দাঁড়াতে শিক্ষা দেয়, সৃষ্টি জগতের প্রতি উদার সহমর্মিতা ও দয়াশীল হতে শিক্ষা দেয়। সিয়াম সাধনার মধ্য দিয়ে মানুষের মধ্যে পারস্পরিক স্নেহ, ভালোবাসা, সহানুভূতি ও সহমর্মিতা জন্মায়। পবিত্র রমজানের যে মহান শিক্ষা তা গ্রহণ করে ধনী গরিব সবাই মিলে বিশ্বে ঐক্য ও সংহতির এক অনন্য উপমা স্থাপিত হবে, এমনটাই কামনা সবার। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। Thank you.